হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বর্তমান সময়ে টিকটকে সবচাইতে ভাইরাল, সবার ক্রাশ এবং আমার প্রিয় একজন হাসির মানুষ, যার নাম হচ্ছে ক্রাশ কুইন। বন্ধুরা, যদিও তার আইডির নাম হচ্ছে ক্রাশ কুইন, কিন্তু তার নাম কিন্তু অন্য আর একটা। তো যাই হোক বন্ধুরা, আজকে সেই ক্রাশ কুইন সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব, জানাবো আসলে কি তিনি চেয়ারম্যানের মেয়ে নাকি অন্য কিছু, তার সম্পূর্ণ বিস্তারিত। তাই যারা ক্রাশ কুইনকে পছন্দ করেন, প্লিজ হিট দ্য লাইক বাটন এবং চ্যানেলে নতুন হলে এমন সব সেলিব্রিটি লাইফ স্টাইল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, চলুন এবার ভিডিও শুরু করা যাক। গাইস, বর্তমানে ফর ইউতে গেলেই ক্রাশ কুইনের ভিডিও আমরা দেখতে পাই। বিবাহিত ছেলেদের স্মৃতিশক্তি খুবই খারাপ, সুন্দরী মেয়ে দেখলেই ভুলে যায় তারা যে দুই বাচ্চার বাপ। তার পুরো নাম হচ্ছে আরিয়া সুলতানা আইরিন, বাড়ি হচ্ছে বিলাসপুরে। গাইজ, যতটুকু জানতে পেরেছি তিনি বিলাসপুরের চেয়ারম্যানের মেয়ে, কিন্তু আসলে সেটা সঠিক নয়, তিনি আসলে চেয়ারম্যানের ভাস্তে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা এই ক্রাশ কুইনের উপর ক্রাশ খেয়েছেন, তাদেরকে একটা কথা বলি, ক্রাশ খেয়ে কোনো লাভ নেই, কারণ তিনি বিবাহিত। গাইজ, বর্তমান সময়ে তিনি এমআই গাতা অর্থাৎ ট্রি টুমাস গানে ভাইরাল হয়ে মানুষের মাঝে পপুলারিটি অর্জন করেন এবং তার কিছু হাসির ভিডিও ভাইরাল হয়েছে, যেগুলি মানুষের অনেকটা পছন্দনীয় হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তার টিকটক আইডির নাম হচ্ছে ক্রাশ কুইন অন থ্রি এবং যার ফলোয়ার সংখ্যা রয়েছে 2 মিলিয়ন প্লাস এবং বন্ধুরা তার লাইক রয়েছে 30 মিলিয়ন প্লাস। তো যাই হোক বন্ধুরা, তিনি এমন একজন ব্যক্তি যে কিনা অতিরিক্ত ঝোলাঝুলি না করেই সিম্পল ভাবে ভিডিও বানিয়েই ভাইরাল হয়েছেন। তো বন্ধুরা, আপনারা যারা ক্রাশ কুইনের বিস্তারিত জানতে চেয়েছিলেন, এই হচ্ছে মূল বিস্তারিত। ক্রাশ কুইন একজন বিবাহিত ব্যক্তি এবং তার চাচা হচ্ছে চেয়ারম্যান, তার বাবা চেয়ারম্যান না, এটা আপনাদের মাঝে বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ক্রাশ কুইনকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এন্ড গাইজ, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।